শনিবার থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষার্থীরা ইংরেজি পরীক্ষা দিয়েছে। দুপুর 12টায় শুরু হয়েছে এই পরীক্ষা। পরীক্ষা 23 মার্চ শেষ হবে। এবছর মাধ্যমিকের ছাত্রছাত্রীর সংখ্যা 33,732 জন। সারা রাজ্যের মধ্যে 145টি কেন্দ্রে চলবে পরীক্ষা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব ডক্টর ধনঞ্জয় চৌধুরী সংবাদ জানান। ২০২৪ সালের মাধ্যমিকের পরীক্ষা আমাদের শুরু হয়ে গেছে, পরীক্ষা এখন চলছে। এবারকার ২০২৪ সালের ত্রিপুরা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা আছে মাধ্যমিকে 33,732 জন, 33,732। তার মধ্যে রেগুলার আছে 32,187 জন, আর কন্টিনিউড আছে 315, কম্পার্টমেন্টাল আছে 1,026 জন, এক্সটার্নাল পরীক্ষা দিচ্ছে 174 জন, আর এক্সটার্নাল কম্পার্টমেন্টাল পরীক্ষা দিচ্ছে 30 জন। এই হলো মাধ্যমিকের মোট 33,732 জন পরীক্ষার্থী। আর মাধ্যমিকে আমাদের সারা স্টেটে সেন্টার আছে, একেবারে ভেনু মেইন সেন্টার নিয়ে সব নিয়ে 145, আর শুধু সেন্টার আছে 69, আর ভেনু আছে বাকি মানে সব নিয়ে 145, 145টা এই পরীক্ষা হচ্ছে। আর অন্য ইনফরমেশন আজকে পরীক্ষাটা যাক, আমি সবাইকে অনুরোধ করব পরীক্ষাটা যেন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে হয়ে যায়, সে পরিবেশ সবাই বজায় রাখার চেষ্টা করবেন। আর আমাদের যে কোনো সমস্যা হয় সবাই বোর্ডের সাথে যোগাযোগ করবেন, আমরা সহযোগিতা করে যাব, আমরা তৈরি আছি। এখন পর্যন্ত কীরকম দেখবেন? আজকে আমি এখন নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে আছি, পরীক্ষার হলের বা পরীক্ষার পরিবেশ দেশে ভালো লাগলো, সুন্দর ব্যবস্থা করা পরীক্ষা হয়েছে, আর পরীক্ষার্থীরও প্রশ্নপত্র হাতে পেয়ে খুব খুশি, বলছে ভালো প্রশ্ন হয়েছে।